सुप्रभात बंधुगण, না সুপ্রভাতটা হয়েছে পুয়া বাগানে, এখন ভিডিওটা শুরু হচ্ছে ভগবানপুরে। ডিউটিতে বেরিয়ে গেছি, বুঝতে পারছো একটু ঘুমের ঘোর, মানে সকাল সকাল উঠে পরে বেরানো সেই একটা ব্যাপার থাকে। তো এবারে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ যদি ফুয়েল না ভরি দেহ রথে, ফুয়েল না দিলে তো চলবে না ওটা। নেই তো এই একটা এখানে দোকানে হালকা করে হবে খাওয়া দাওয়া। এই যে সকাল সকাল গরম চপ ভয়া চলছে, তো এখানটাতে মুড়ি খাবো বললে তো মুড়ি নাই, বললে লুচি ভাজবে। এই লুচি রেডি হচ্ছে, লুচি খাই, লুচি কচুরি রেডি হোক দিয়ে হালকা করে খাওয়া দাওয়া করলি তারপরে কাজ চলবে। এই তো রেডি হয়ে চলে এসছে পুরো গরম গরম কচুরি আর আলুর তরকারি, এটা দিয়ে হালকা করে ব্রেকফাস্টটা সেরে পরে কাজে লেগে পড়তে হবে আর কি। সকালবেলায় যদি তোমার পেট ঠিক ভর্তি না হয় নাই, তাহলে কাজে মন বসবে না। আর এই হচ্ছে দোকানের ইন্টেরিয়ার, ভিতরে সব দাদারা কাজ টাজ করছে, দাদারা ভাই দিয়া চলছে মারমার। দেখো ওই সবের পরে সুন্দর এক কাপ চা, একদম পুরো কমপ্লিট হচ্ছে আর কি একদম টিফিনটা। আর এই সকাল দেখে এখন ওই আলমন্ড কাঠবাদাম, তারপর তোমার ইয়া সেই মুগ কলাই, ওরা কি বলবে বলে দেখনি। এম আই জোক টু ইউ, কি আর বলবো, চলো এবার কাজে লেগে পড়ি, তারপরে এবারে কথা হবে আবার। One eternity later. কাজ ফাজ চুকলো, এতক্ষণে বেরালাম। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আমার তো ওই একটা ঐতিহ্যবাহী ভুঁড়ি আছে, তাহলে এবারে দু একদিন খেতে টেতে না পেলেও ওই ভুঁড়ির থেকেই এনার্জি পাবো। আমার এই জগদ্দল, জগদ্দল তো খায় দমে, মানে সেই প্রতি 40 কিলোমিটার যেতে 1 লিটার করে খাবার খায়। তো ওয়ারও মানে কেসটা হচ্ছে কি, খাওয়ানো হয়নি ওকে কদিন, দিয়ে কালকে তো বই মেলা এদিক ওদিক অনেক হাবি জাবি গেলাম, ভুলে গেলাম খাওয়াতে। তো ওয়ারও এখন সেই ভুঁড়ির ইয়েতে চলছে, বুঝলে তো, মানে রিজার্ভে পড়ে গেছে। তো এবারে এই একটু ওই হরিগ্রাম এধারটাকে এলাম, সামনে শুনলাম একটা পেট্রোল পাম্প আছে, তো যাই ওখানে একটু কুই একা খাওয়াই গে, নাহলে মাঝখানটাতে আবার ভুঁড়ির জমানো খাবার শেষ হয়ে গেলে নাই আমি চঙ্গেই যাবো এবারে। তো আমাকেও আবার খেতে হবে, আমাকেও আবার এটিপি সঞ্চয় করতে হবে, আমাকেও রিফিল করতে হবে। আগে জগদ্দলের বন্দোবস্তটা করি গা, ঠিক আছে। দাঁড়া একটা ছেলে আসছে মুরগি লিয়ে ওর একটা, বুঝলো তো, দাঁড়া ওর সঙ্গে একটু গল্প করি লাই, তারপরে যাবো, চলো। কি নাম তোর? রাজীব। বাহ, এটা তোর পুষা? কি নাম এটা? এই যে, হ্যাঁ, নাম নাই, মুরগি লড়াই লাগাই। ও লড়াই একদিন মারিছিল। ও লড়াই মারি দিছিলি? হ্যাঁ, লড়াই লাগ বটে রে, এটা হিরো তো। কিসে পড়িস? লড়াই লাগালে পরে তো সেই হয় জিতবে না হারবে, মরে যাবে তো তখন। তখন কি আবার একটা বাবা কিনে দিবে? ওহো বটে, এরকম আরে হারবে না, আনিয়েছে বটে। হ্যাঁ, আজ মানে আরে না, আইল মানে যাই না আমি, আমি জানি রে, দেখা একটা দেখা, এত বড় নক, এইটা হচ্ছে আইল নাকি? সাইড থেকে দেখা, বুঝতে পারছি, অন্য মুরগি তুড় করে। হ্যাঁ, আর এটা এটা সব জায়গাতে জিতে লায় সুপার আছে মুরগিটা। হ্যাঁ বটে, চ ড্যাশ ইজ কোপাল, কোপাল ইজ ড্যাশ, মানে পেট্রোল পাম্প সেখানটাতে পেট্রোলটাই নাই, কি আর করা যাবে। এখন দেখি কদ্দূর জগদ্দল সাথ দেয়, এবার নাহলে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেলে তখন আমার ভুড়ভুড়ি জাম হয়ে যাবে। বলি না তাইলে আগে খেয়েলি, কারণ খেলে পরে তাহলে ঠেলতে পারবো ঠিকঠাক করে। এই রাস্তার পাশে এই একটা হোটেল রয়েছে, এইটাতে বলি অল্প নিজে খাই, এই তো খেতে পেলো নাই, মানে সেই পেট্রোল পাম্পের কি বলবো, মানে এমন বলি যে তুমি এখন মালা ঘুরাও, তব তক মে ড্রিম ইলেভেন মে টিম বানাতা হু, এরকম টাইপ ব্যাপার স্যাপার।
বলছে পেট্রোলের উড়া নাকি পয়সাই চুকাতে লেগেছে, তাই জন্য পেট্রোল আসে না। শুনলাম আশেপাশে, দেখি কেমন খাওয়ায় মা কালী হিন্দু হোটেল ভগবানপুর মোড়ের এখানটাতে। চলো দেখো নতুন হোটেলটিতে পুরো ভোজবাড়ি ভাইবস, মানে পাতা দিয়ে পরে পর 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 দিয়া হচ্ছে, এই ভাত পড়ছে, তারপরে কি আসছে দেখাতে থাকবো। ঠিক আছে, এই হচ্ছে আজকের মেনু, ভাত আলু ভাতে বাঁধাকপি আর হচ্ছে গরম গরম মাছ ভাজা। এই চলো খেলি, তারপর গপ্প হবে। এই ফাঁকা জায়গাটাতে হোটেলটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু ভিতরটাও বেশ ভালো, আর খাওয়া দাওয়া করলাম, খেয়ে তো বেশ ভালোই লাগলো। হ্যাঁ ঠিকই আছে, এখানে এই রাস্তাটাতে বিশেষ খুব একটা বেশি কিছু ছিল না, হোটেল তো করেছে, এমনি ভালোই খাওয়ালো, গরম গরম মাছ ভাজা ভাত চাত খেয়ে নিলাম। ঠিকই আছে, 60 টাকা ঠিক আছে, মাছ ভাজাটাতে পচে গেল। এবারে দেখি কি আমাকে ঝুলোয় না ঠিকঠাক নিয়ে যায়। চলো, ইয়েস আমরা করে দেখিয়েছি, উই হ্যাভ ডান ইট। আমি আর জগদ্দল শেষমেশ পৌঁছে গেছি কুয়াবাগান, না এখনো দম ফেলে দেয় নাই, এখনো পর্যন্ত ট্রেনে নিয়ে যাচ্ছে, মানে দেখো ভুঁড়ির জোর আছে ও আরও। ঠিক আছে, এখন এখানে কোনখানে দাঁড়িয়ে রয়েছি বুঝতে পারছো, কুয়াবাগানের এই যে পিছনটাতে আমার হচ্ছে এই দিকটাতে বিবেকানন্দ শিক্ষানিকেতন, আর এই ধারটাতে তাদের বাংলা মিডিয়ামটা। তো কোনোদিন পরে যদি সুযোগ হয় তোমাদের স্কুলটা পুরো ঘুরে দেখাবো একবার, বাঁকুড়ার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল এইটা, তারপরে এটা ওদের বাংলা মিডিয়ামের দিকটা। তো চলো এই সামনের দিকে যাবো, ওই সামনের দিকে যেয়ে পরে জগদ্দলকে খাওয়াবো, দিয়ে ঘুরে যাবো। ঠিক আছে চলো যাই। ওই সামনে বিবেকানন্দ শিক্ষানিকেতন, আর একটুকু এগিয়ে পরে এখানটাতে হচ্ছে দেখো বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, কেউ যদি এখানে ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, এখানে পড়ে থাকো, এখানে অ্যালুমনি হয়ে থাকো, তো বলবে একটুকু। ঠিক আছে চলো, জগদ্দল খাবো খাবো করছে, খাওয়াই গিয়ে এবারে আর দেরি করাবো না। এই তো জগদ্দলের খাওয়া দাওয়া চলছে, এখন জগদ্দলের দম তো ফুর্তি, এই এখানে দেখো ওর মিটারও চড়চড় বাড়ছে। তো সেই ওইখানটাতে বললাম না যে ওর ডিপোজিট যতটুকু ছিল সেটাতে চলছিল, তো এই ওইখানে পেট্রোল পাম্পে তো তেল পেলাম না। এক নম্বর কেস, দু নম্বর কেস হচ্ছে ওইখানটাতে লোকাল কিছু দোকানে তোমার হরিগ্রামের ওখানটাতে পাওয়া যাচ্ছিলো, কিন্তু এমন সেই কাচ্চিখানি খাঁটি সরষের তেলের মতন কালার পেট্রোলের, মনে হলো গাড়িতে দেবো না, গাড়িরই পেট খারাপ হয়ে যাবে, তার থেকে না খেতে পারে গাড়ি মরে যাক ঠিক আছে, কিন্তু ওই তেল খাওয়ানো যাবে কি না, ওই তেল খাওয়ালে পরে গাড়ির পেট খারাপ মাথা খারাপ সব হয়ে যাবে, তখন এবার আমারও চাপ পড়ে নাই। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার বিল মিটিয়ে পরে ঘুরি। কে চলো, সে KGF সিনেমাটাতে ভুল কিছু বলে নাই, দুনিয়া মে সবসে বড়া তাকাত মা হতা হ্যায়, দেখো এই ছানাগুলোকে সে পালন করে যাচ্ছে, নিজে কি অবস্থায় আছে তার নাই ঠিক, খেতে পাচ্ছে না পাচ্ছে তার নাই ঠিক, তবুও সেই এদিক ওদিক মেরে এসে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ এই সকল ব্যাপারগুলোতে নাই, মানুষ বলো বা অন্যান্য প্রাণী বলো, মা সেই মাই, কিছু খাওয়াতে মন যাচ্ছে আর এখানটাতে কিছু নাইও। দেখি যাই ওই সামনের দিকটাতে ঘুরে আসি একবার, দেখো এখানটাতেও আরেক মা রয়েছে দাঁড়িয়ে পরে। তো ওই সেই ছানাগুলোর জন্য পরে ভাবলাম যে অল্প বিস্কুট নিতে চলে এলাম এই সামনের মোড়টাকে, ওইখানটাতে দোকান ফোকান ছিল নাই, এখানটাতে আরেকটা সেই মোড় আছে, এই মোড়টাতে এসে পরে যে এখানটাতে লিয়ে এলাম বিস্কুট বিস্কুট, তো যাই দেখি গা ছানাগুলো এখানটাতে থাকলেই ভালো, খারাপ লাগে ওগুলোকে দেখলে পরে, মায়া লাগে, কী আর করা যাবে, এইটুকুতে আর ওদের কতক্ষণ, একটুক্ষণ এই আর ওই একটুক্ষণে ওদের কী বা হবে, মানে সে যেমন দান ধ্যান সেই দান খয়রাতি ভরণ পোষণ করে পরে কারুর লাইভলিহুড জীবনযাপন একদম উন্নত করে দেওয়া যায় না, সেরকম বিস্কুট খাইয়ে পরে ওদেরকে উদ্ধার করে দেওয়া যায় না ঠিকই, কিন্তু ওই অল্প একটু মনটা ভাল লাগে, নিজের মনটা ভাল লাগে, ওয়াদের ওয়াদের আর কী হবে, ওদের সেই আবাস সেই মারি খাবে মারি পড়বে গায়ে এই আর কি। চলো দেখি আছে না নাই ওরা ওখানটাতে, ঠিক আছে চলো ঘুরে এলাম বুঝলে তো, আর রয়েছে ওরা এখনো দূরে, দেখি ডাকলে আসে কি না। ওই হাই 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 হাই, একটু খেললাম তাদের, দেখো কেঁদে দেবো ভাই, হাই 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 হাই, বিস্কুটের প্যাকেট একটু খড়খড় করে দিয়েছি, দেখো সব আসছে, মা ছা সব, এই গুমড়িটা তখন একটু ভুলে ছিল না গো, না এটা পাওয়া যায় কি না কে জানে সেটাও জানি না, যাক এসছে দেখি ইনাদিকে একটু খাওয়াই, হাই 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 হাই,
মাটাকেই খাওয়াই, ছাগলও বেশি খেতে পারবে না, মা তো দুধ খাওয়াচ্ছে। তা দেখি ছাগলে যদি পারে তো লে 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 তুই খা, বাচ্চাগুলো দেখি খায় নাকি, বাচ্চাগুলো খাচ্ছে আর মাকে বড়টা দেখে দিই, লে 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 খা খা। আর ছানাগুলোকে দেখি এই লে 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 খেতে পারিস তো দেখি, পারবি 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 করে, লে লে পারবি পারবি পারবি, ভয় লাগছে লিচে, লে এবার তুই লে একটু, তুই লে 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 লে, ভয় আর কিছু নাই খেলে না, মানুষকে বেশি ভয় রে ভাই, কুকুর টুকুরকে তো ভয় নাই, ভয় মানুষকেই, লে 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 লে। ওর মাটা সাহস পেয়ে গেছে, মাটার ভয় পাচ্ছে নাই, আর বাচ্চাগুলো খাচ্ছে একটু একটু করে, লে খা এই দেবো। এইগুলো এত ভাল লাগে না, আর ওইটাই তো বললাম সেই দান খয়রাতির মতন কেস এইটা, ওকে বিস্কুট খাওয়িয়ে ইয়া জীবন আমি কোনোভাবে উদ্ধার করে দিতে পারবো নিজেরই একটুকু ফুর্তি ছাড়া। দাঁড়া একটা প্যাকেট খেয়ে গেল, আর একটা প্যাকেট খুলি এবারে, দাঁড়া খা তুই আমার বিস্কুট খা, ঠিক আছে তুই গোটা খা কোনো চাপ নাই, হলে আরও খা। আর বাচ্চাগুলো দুধও খাচ্ছে আর একটু একটু করে, এই দেখো ভাঙা বিস্কুটও খাচ্ছে, ঠিক আছে বাচ্চাগুলো তো গোটা খেতে পারবে না, এলে এলে একটুকু দিয়ে দিলে দেখো টুকটুক করে নিয়ে খাচ্ছে, ওইটা কিন্তু মা কিন্তু ভাগ বোঝায় নাই, দেখতে পাচ্ছ তো, মা দেখো ওকে যেটা দিচ্ছি সেটাই বলিচ্ছে, মাকে যেটা দিচ্ছি সেটাও কিন্তু বাচ্চাগুলো কিন্তু একদমই ভাগ বোঝায় নাই, ওই লে 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 লে, এটা দেখে এত সুন্দর লাগলো নাই, খা 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 খা। বড়টা তোর, বাচ্চা বাচ্চাগুলোর ছোট ছোট পিস, ও আলাদাই আনন্দ, আলাদা ভালোই লাগলো একটুকু এগুলোর সঙ্গে একটুক্ষণ সময়টা কাটিয়ে পড়ে। ইয়াদিকে আর কি বলবো, যে ভালো থাকার ভালো রাখ, শুধু বলবো যে সার্ভাইভ কর আর কি, বেঁচে থাক, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের ব্যাপার তো, স্ট্রাগল করে যা, এই আর কি। ভালো লাগছে তোকে তাকাচ্ছে কেমন ডুব ডুব করে সব, চলো পালাই আমি এবারে, লাই কালকে রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক করে, দিয়ে এই আজকে এই এলাম রুমকে, দিয়ে পরে একটু বলি শুই একটু, 5 মিনিট ফ্রেশ ট্রেশ হয়ে পরে তারপরে খাওয়া দাবার বন্দোবস্ত করবো, বাইরে বেরিয়ে কিছু নিয়ে আসবো, ডিম ফিম শেষ, ঘুম ধরে গেল, কটা বাজছে 20 বার কল করেছে বাড়ি মালিক গাড়ি ঢুকানোর জন্যে, বা বেরাবো কিনা সেই দেখার জন্য, কোনো বুঝতেই লেগেছি, এত বিরক্ত লাগছে না, এখন এবারে কি করবো খাবার দাবার। সকালবেলায় মানে আমি ভোর দিকে শুয়েছি 5টার দিকে, এবারে এলার্ম দিয়েছিল 7টায়, বেরোনোর ছিল 7টা থেকে 8টার কন্টিনিউ এলার্ম বেজেছে ফোনে আর এইটাতে, আর এখন যদিও ফোনটা সাইলেন্ট ছিল, তাহলে সেই আমি উঠিনি গোটা বিল্ডিংয়ে সব উঠে গেছে, মানে এত সেই লজ্জা লাগছে, মানে এম্বারেসিং, এই ঘুমটা এমন হয়ে যায় না, কি যে করবো এখন, কি যে খাবো যে ভাবছি, দেখি কিছু একটা করি, বুঝলে চলো। থাকার মধ্যে আছে অল্প ওই মুখ গোলায় সেই বিজানো ছিল, আর এই হাবি জাবি জিনিসপত্র, ডিম ফিম সব শেষ হয়ে গেছে, এবারে এগুলো দিয়ে কিছু একটা ইম্প্রোভাইজেশন করে কিছু একটা তৈরি করলি আর কি, অল্প বিলাতি লঙ্কা পেঁয়াজ হাবি জাবিগুলো আছে, দেখি কিছু একটা ইম্প্রোভাইজেশন করে তৈরি করলি, বুঝলে তো, তারপর একবার তৈরি করে পরে আসছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, বুঝলে চলো। এই যে বেসনের সঙ্গে হালকা করে এই সব হলুদ, তারপরে ধনিয়া, জিঞ্জার গার্লিক পেস্ট, কস্তুরি মেথি, পেঁয়াজ লঙ্কা, তেল টেল সব দিয়ে পরে একটা মিক্সচার করলাম, এটা দিয়ে পরে হবে ওই ছিলাটা, মানে সে পরোটা টাইপের, আর এইটা দিয়ে পরে তোমার এইটাকে একটু পেঁয়াজ এটা দিয়ে শর্টে করে নেওয়া হবে, তাহলে শর্টে সারা হয়ে যাবে পুরো, পুরো এখন জোশে চলে এসেছি, পুরো ঘুম ছেড়ে গেছে, এখন এটা বানিয়ে পরে পরে দেখাচ্ছি চলো। ফার্স্ট আইটেম মোটামুটি রেডি, এই যে শর্টে হওয়া চলছে, এই দেখো সয়া সসের জন্য এটার একটা অন্যরকম ব্যাপার এসছে, আর সেন্ট যেটা উঠছে নাই, ও মারাত্মক, এটা হয়ে যাক বুঝলে, তারপরে একবারে রেডি করে তারপরে আসছি। এই যে রেডি, এই হচ্ছে আজকের ডিনার, এটা হচ্ছে ইয়েটা, মুখ থেকে দেখো কি হেভি হয়েছে, যা সেন্ট উঠছে না, আর এই হচ্ছে ছিলা, ঠিক আছে, মানে হেভি 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 যা সেন্টে উঠছে, মানে নিজে তৈরি করে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা করলাম, ঘেমে গেছি দেখছো তো, আর ঘুমানোর দুঃখটাও একটু গেছে, তো যাই হোক মানি হাইস্টের উদ্দেশ্যে আজকের
এইগুলোর নাম দেওয়া হবে। তো ইয়াদের নাম দেওয়া যায় কি পিঠা টাইপেরই বটে, ছিলা বলে। লা কাসা দে ছিলা, লা কাসা ডে পাপেলকে উদ্দেশ্য করে ইয়ার নাম দিলাম। তো হ্যাঁ, তখন পর্যন্ত যারা আছো তাদের খুব কম অংশই পুরোটা দেখে পরে এখানকে এসছো, ম্যাক্সিমাম হয় স্কিপ নয় এখানটা দেখবেই নাই হয়তো। তো সে ঠিক আছে, ক্যাশ কোনো ব্যাপার নেই, আর বাড়াচ্ছি নেই, ঠিক আছে, খায় এবারে এখানে বান্ডিল করে দিলাম। আবার দেখা হবে কালকে, ভালো থাকো সবাই, ভালো রাখো, আর এইটা ট্রাই করে দেখবে একটু, আর ট্রাই করে দেখে পরে জানাবে কেমন লাগলো, ঠিক আছে। মানে একটাই সমস্যা, সেটা হচ্ছে কি ভালো করে তুলতে পারিনি, তাছাড়া একদম পুরো সব একদম পারফেক্ট। তো হচ্ছে তো এই সাজানোর থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে একদম টেক্সচার সবই মারাত্মক, কিন্তু তুলতে পারেনি, ঠিক করে অভ্যাসে ওটা ঠিক হয়ে যাবে। তো তোমরা ট্রাই করবে এবং বলবে কেমন কি লাগলো না লাগলো। আজকে এখানে খতম করছি, আর হ্যাঁ চুলটা সেই মুখের সামনে চলে আসছিলো বলে একটু এটা দিতে হয়েছে, আর বাড়ো খাই, ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।